নমস্কার স্টুডেন্টস, শুরু করছি ক্লাস সেভেন এর বাংলা ক্লাস। এর আগের ভিডিওতে আমরা প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয়ের কটি ভাগ, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এটা জেনে নিয়েছিলাম এবং কৃত প্রত্যয়টা পুরো পড়ে নিয়েছিলাম। আজকে আমরা তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়, এর আগে যেটা পড়েছিলাম সেটা ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়, এটা আমরা এখন শুরু করছি। প্রথমে অযুগে, পুরুষযুক্ত অ পৌরুষ, মনযুক্ত অ মানব, শরীরযুক্ত অ শারীর, মুনিযুক্ত অ মৌন, হেমযুক্ত অ হৈম, অসুরযুক্ত অ আসুর, পুত্রযুক্ত অ পৌত্র। শিবযুক্ত অ, এটা ত লেখা আছে, মাত্রাটা দেয়া নেই, তোমরা দিয়ে নেবে। শিবযুক্ত অ শৈব, ভূতযুক্ত অ ভৌত, শক্তিযুক্ত অ শাক্ত, বন্ধুযুক্ত অ বান্ধব, চোরযুক্ত অ চৌর, গুরুযুক্ত অ গৌরব, কুশলযুক্ত অ কৌশল, চন্দ্রযুক্ত অ চান্দ্র। এবার আ প্রত্যয়যোগে, রোগযুক্ত আ রোগা, ঘোড়যুক্ত আ ঘোড়া, বাঘযুক্ত আ বাঘা, হাতযুক্ত আ হাতা, জলযুক্ত আ জলা। তারপরে তিন নম্বরে রয়েছে অক প্রত্যয়যোগে, পদযুক্ত অক পদক, মূলযুক্ত অক মূলক, ক্রমযুক্ত অক ক্রমক, আদ্রযুক্ত অক আদ্রক। তারপরে ইক প্রত্যয়যোগে, তর্ক ইক তার্কিক, বেদ ইক বৈদিক, বিজ্ঞান ইক বৈজ্ঞানিক, ইতিহাস ইক ঐতিহাসিক, সংবাদ ইক সাংবাদিক, নৌ ইক নাবিক, ন্যায় ইক নৈয়ায়িক, সেনা ইক সৈনিক, শরীর ইক শারীরিক, অনু ইক আণবিক, দিন ইক দৈনিক, নগর ইক নাগরিক। তারপরে উক প্রত্যয় রয়েছে, হিংসাযুক্ত উক হিংসুক, লাজ উক লাজুক। তারপরে ছ নম্বরে আই যোগে, মাধবাই মাধবাই, মাধবযুক্ত আই মাধাই, কানুযুক্ত আই কানাই, জনার্দন যুক্ত আই জনাই, গণেশযুক্ত আই গণাই, বরযুক্ত আই বড়াই, মোগলযুক্ত আই মোগলাই, বনযুক্ত আই বোনাই, চোরযুক্ত আই চোরাই, পুষ্টযুক্ত আই পোষ্টাই, চিকনযুক্ত আই চিকনাই। এবার হচ্ছে সাত নম্বরে দীর্ঘই বা ই প্রত্যয়যোগে, দাগযুক্ত ই দাগি, সাহসযুক্ত ই সাহসী, পশমযুক্ত ই পশমী, ঢাকযুক্ত ই ঢাকি। আট নম্বরে আনি প্রত্যয়যোগে, হিন্দু আনি হিন্দু, হিন্দুযুক্ত আনি হিন্দু আনি, কাতরযুক্ত আনি কাতরানি, হাঁপযুক্ত আনি হাঁপানি, তলযুক্ত আনি তলানি। এবার তয় বয় প্রত্যয়যোগে, কবিযুক্ত ত কবিত্ব, দেবযুক্ত ত দেবত্ব, নারীযুক্ত ত নারীত্ব, গুরুযুক্ত ত গুরুত্ব, লঘুযুক্ত ত লঘুত্ব, মনুষ্যযুক্ত ত মনুষ্যত্ব। এবার হচ্ছে তরতম প্রত্যয়যোগে, দ্রুতযুক্ত তর দ্রুততর, বৃহৎযুক্ততম বৃহত্তম, প্রিয়যুক্ততম প্রিয়তম, হীনযুক্ততর হীনতর। এবার টা টয় হস্যইটি এবং টয় দীর্ঘইটি যুক্ত হয়ে, বইযুক্তটা বইটা, মেয়েযুক্তটি মেয়েটি, লোকযুক্তটা লোকটা, গাছযুক্তটি গাছটি। এবার খানাখানি প্রত্যয়যোগে, কাগজযুক্ত খানি কাগজখানি, হাতযুক্ত খানি হাতখানি, ডাক্তারযুক্ত খানা ডাক্তারখানা, জেলযুক্ত খানা জেলখানা, হাতখানি আবার আছে তোমরা একবার লিখবে, চিড়িয়াযুক্ত খানা চিড়িয়াখানা। চলে আসছি অনুশীলনীতে। তাহলে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরও একবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যে প্রত্যয় গঠিত হয় তাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়, এবং শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যে প্রত্যয় গঠিত হয় সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দেখো এখানে উপযুক্ত প্রত্যয় দিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এখানে প্রত্যয়টুকু আমাদের বসাতে হবে। সেনাযুক্ত ইক সৈনিক, কেষ্টযুক্ত আ কেষ্টা, নিযুক্ত অক নায়ক, দৃশযুক্ত তব্য দ্রষ্টব্য, হাঁপযুক্ত আনি হাঁপানি, গমযুক্ত ত গত। এখানে ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে, অর্থাৎ শব্দগুলো কিভাবে এসছে সেগুলো আমাদের দেখাতে হবে। ভূযুক্ত অ ভব, রাঁধযুক্ত অনা রান্না, পালিযুক্ত অক পালক, যুদ্ধ যুক্ত ত যুদ্ধ, গুণ যুক্ত তি গুণতি, নৌযুক্ত ইক নাবিক, ভীত যুক্ত অ ভেদ, যোগযুক্ত আন যোগান, দা যুক্ত ত দত্ত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটি কৃত প্রত্যয়ান্ত এবং কোনটি তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ সেটা আমাদের লিখতে হবে বা করতে হবে। কৃত প্রত্যয়ান্ত বলতে আমরা কি জানি, যেগুলো ধাতু প্রত্যয় এবং তদ্ধিত মানে যেগুলো শব্দ প্রত্যয়। প্রথমটাই রয়েছে ভৌত, ভৌত হচ্ছে কৃত প্রত্যয়ান্ত শব্দ, কারণ ভূ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে। কর্তব্য কৃত প্রত্যয়ান্ত, ক্রিযুক্ত তব্য গৃহীত, গ্রহ যুক্ত ত গৃহীত, কবিত্ব এটা দেখো কবি, কবি মানে একটা শব্দ, এটা কিন্তু ধাতু নয়, তার মানে কবিত্ব হবে তদ্ধিত প্রত্যয়। জনাই জনার্দন যুক্ত আই, এটাও কিন্তু জনার্দনও একটা শব্দ, তার মানে এটা তদ্ধিত প্রত্যয়।
জ্বলুনি কৃত প্রত্যয়, শুনানি কৃত প্রত্যয়, বাড়ন্ত কৃত প্রত্যয়, চিড়িয়াখানা তদ্ধিত প্রত্যয়, প্রিয়তম তদ্ধিত প্রত্যয়, চান্দ্র চন্দ্র যুক্ত অ, চান্দ্র চন্দ্র একটা শব্দ, অতএব এটাও হবে তদ্ধিত প্রত্যয়, স্থিত কৃত প্রত্যয়, কারণ স্থা যুক্ত ত স্থিত, সৈনিক সৈন্যযুক্ত ইক, সৈন্য একটা শব্দ তার মানে এটা তদ্ধিত প্রত্যয়, করানো কৃত প্রত্যয়, মোগলাই তদ্ধিত প্রত্যয়, ঘোড়া ঘোড়াও হবে তদ্ধিত প্রত্যয়, কারণ ঘোর যুক্ত আ, হীনতর তদ্ধিত প্রত্যয়, কাতরানি তদ্ধিত প্রত্যয়, কারণ কাতর যুক্ত আনি, কাতর একটা শব্দ, ছিন্ন কৃত প্রত্যয়, মূলক মূল যুক্ত অক, মূল একটা শব্দ তার সাথে অক প্রত্যয় যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা হবে তদ্ধিত প্রত্যয়। আশা করি কৃত এবং তদ্ধিত প্রত্যয় কাকে বলে এবং সেটা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝেছ, ব্যুৎপত্তি নির্ণয় তোমরা বুঝেছ, প্রত্যয় যা যা পড়ানো হলো অনুশীলনী সমেত পুরোটা তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসওয়ার্ক কপিতে অবশ্যই লিখবে, স্কুল খুললে চেক করা হবে। নমস্কার।